প্লিজ বাই পরিবেশটা সুন্দর না কোনো হৈছে আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা আমিও বলি আমি তো বালানা বালানো তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত বক্তা মুক্তি গিয়াসুতিনাথ তাহেরির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের উপর আঘাত সৃষ্টির অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে রোববার সাইবার ট্রাইব্যুনালে আলশামস শাহ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য ইব্রাহিম খলিল মামলার বাদী বিষয়টি নিশ্চিত করে বলেন তাহিরের বিরুদ্ধে পিটিশন মামলা দায়ের করা হয়েছে মামলা শুনানির জন্য এখনো রয়েছে মুক্তি গিয়াসুদ্দিন আর তাহিরের বিরুদ্ধে মামলার আর্জিতে বলা হয়েছে আসামি একজন ভণ্ড তিনি নিজেকে মুফতি দাবি করলেও ইসলাম সম্পর্কে তার জ্ঞান নিয়ে সন্দেহ রয়েছে ওয়াজ মাহফিলে আসামি ভক্তদের নিয়ে নেচে গিয়ে বিভিন্ন অনুষ্ঠান করেন তার এসব কর্মকাণ্ড ইসলামের বিদাত বলে গণ্য তিনি ইসলাম ধর্মের অপপ্রচারকারী ভণ্ড এবং প্রতারক ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী তার কর্মকাণ্ড মুনাফিকে সামিল ওয়াজের মধ্যে গান গাওয়া ইসলাম সমর্থন করে না এক ব্যক্তি রুক্তি দিয়ে তার বেড়ি খাওয়ার দোয়াটিও ইসলামের কোথাও নেই তার এসব বক্তব্যে ইসলাম ধর্মকে ব্যঙ্গ এবং অবমাননা করা হয়েছে বসেন বসেন বৈশাযান ঢেলে দেই এসব বাক্য ওয়াজে ব্যবহার করা যায় যা সম্পূর্ণ অশ্লীল ইসলাম ধরনের শব্দের কোনো উল্লেখ নেই কিছু কিছু ইউটিউবারকেও তিনি ধান দাবাজ বলে উল্লেখ করেন তার আগে তাহিরিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও মজ্যদারিতে রাখা হয়েছিল কাহার বিরুদ্ধে বলতেছি এরপরে দেখবেন সকালে একদল লোককে বলবে তাহির